হ্যালো গাইস, হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বরাবরের মতো আজকেও তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের জন্য বরাবরের মতোই একটা ডিফারেন্ট ইটিং চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং আজকের চ্যালেঞ্জটা হতে চলেছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর কেমন লাগলো ভিডিওটা সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো কি বলো? অবশ্যই খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। একদম অন্যরকম। আশা করছি আপনারা খুবই এনজয় করবেন এবং এটা ইউনিকও বটে, হ্যাঁ হ্যাঁ, তাই আপনাদের কমেন্ট এবং লাইকের আশা করছি। তো গাইজ, আজকে এডিটিং চ্যালেঞ্জটা সম্পর্কে তোমাদের মানে ডিটেলস ধারণা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, রুলসগুলো একটু বলে দাও হ্যাঁ, যাতে সবার বুঝতে সুবিধা হয়। রুলসগুলো একটু বলে দিচ্ছি। খুব মজাদার, খুব ইন্টারেস্টিং আর খুব ফানি হতে চলেছে আজকে চ্যালেঞ্জটা। তো দেখো, এখানে একটা প্লেটে ময়দা রাখা আছে, এখানে আছে চকলেট, এখানে আছে লঙ্কা, আর এখানে আছে চিপস। লঙ্কা হ্যাঁ, আবার তাকিয়ে আছে, লঙ্কা। আর এগুলোর নিচে একটা করে এইরকম মার্ক করা পেপার রাখা আছে, 1 2 3 4, ঠিক আছে? আমাদের আমাদের টোটাল 4টে রাউন্ডে খেলা হবে, তাই তো? চারটে এটা রাউন্ডে খেলা হবে। এটা বলতে পারো যে ব্লাইন্ড ফোল্ড একটা চ্যালেঞ্জ, এরকম কিছু বলতে পারো। কিন্তু এখানে আমরা কেউ ব্লাইন্ড ফোল্ড করবো না, আমরা সাইডে ঘুরে যাব। তারপরে ধরো ধরো আমার টার্ন, ঠিক আছে? আমি সাইডে ঘুরে গেলাম, তারপরে ও তোমাদের দাদা ভাই করবে কি, এগুলো সব নিজের ইচ্ছা মতো স্ক্র্যাম্বল ডিসপ্লেস, স্ক্র্যাম্বল করে দেবো। হ্যাঁ, স্ক্র্যাম্বল করে দিবে। তখন আমি ওইদিকে পাশ ফিরেই তারপরে আমি বলবো যে যে কোনো একটা আমি সিলেক্ট করব, আমি বা ও, যে যে যারই যখন যে টার্ন আসবে সে সিলেক্ট করবে। আর করার পরে যে নাম্বারটা সে সিলেক্ট করবে, সেই নাম্বারে যেই মানে প্লেটটা থাকবে তাতে যে খাওয়ার আছে সেই খাওয়ারের কিছুটা অংশ তাকে খেতে হবে। এটাই হলো রুলস। আশা করছি তোমরা রুলসটা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে? আর এর আগের বার ইটিং চ্যালেঞ্জে আমার ভাগ্যে লঙ্কাটা পড়েছিল, আই তাই? হোপ আজকে আমার ভাগ্যে আর পড়বে না। কি দারুণ কষ্টের ব্যাপার, সত্যি যারা তাই এক্সপিরিয়েন্স করেছে তারাই বুঝতে তাই পারবে। তাই তুমি কি তুমি এবার এক্সপেক্ট করছো যেন আমার ভাগ্যে পড়ে লঙ্কাটা? অবশ্য এখানে অবভিয়াসলি এখানে একবার ভাগ্য, একবার ভাগ্য কারো মানে করবে না, মানে একবার কারো ভাগ্য আসবে না, আসবে চারবার, ঠিক আছে? চারবারের মধ্যে কারো 3 বার আসতে পারে, 2 বার আসতে পারে। আশা করছি কারো ভাগ্যে যেন না পড়ে। সত্যি খুবই ইন্টারেস্টিং, ভালোও লাগছে আবার খারাপও লাগছে, ভয়টা তো বেশি লাগছে। হ্যাঁ, ইন্টারেস্টিং বলেই তো আজকের এই চ্যালেঞ্জটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তাহলে আমরা আমাদের এই চ্যালেঞ্জটা স্টার্ট করতে পারি, কি বলো? ওকে, লেটস স্টার্ট। গাইজ, কার টার্ন প্রথমে আসবে বা কার কোন টার্ন কে চুজ করতে পারবে, সেই ক্ষেত্রে ফার্স্ট ফার্স্ট যে টার্নটা আসবে সেই টার্নটা আমরা একটা কয়েন দিয়ে চুজ করে নিব, যাতে ঠিক কোনো আছে? রকম পার্সেলিটি না আসে, হ্যাঁ, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। একদম কোনো রকম পার্সেলিটি না হয় যে ও আগে শুরু করছে বা আমি আগে শুরু করছি, সেরকম কিছু না, একটা কয়েন দিয়ে আমরা এটা টস করে ঠিক করে নিব, ঠিক আছে? তাহলে তুমি কি নেবে বলো, হেড না টেল? আমি টেল চুজ করলাম। টেল, ওকে। দেন আই এম গোয়িং উইথ হেড। হেড হেড, প্রথমে মনে হলো টেলস, তাহলে সত্যি আমি চুজ র্যান্ডম। করবো কে আগে, কে আগে চ্যালেঞ্জটা ইয়ে করবে। এবং নাও আমাকে ইওর পিছনে টার্ন। বা সাইডে তাকাতে হবে যাতে আমি না একদম, দেখতে পাই। ওকে, লেটস গো অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট অফ বেস্ট। লাক। লঙ্কা বাবা যেন না এদিকে পড়ো এদিকে আমার ঘুরে যাও, কপালে। একদম পিছন দিকে ঘুরে যাও। ওকে ওকে। বুঝবে আজকে মজা, ঠিক আছে? বলো কোন নাম্বারটা নিবে, ওদিকে ঘুরেই বলবে, বলো। আচ্ছা, আমি প্রিফার করছি নাম্বার 3। নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3। ও নো, ইয়েস, দেখেছো ওর খুব ভালো। ভাগ্যটা? দেখো, চিপস দিয়ে শুরু হচ্ছে, আমার খুবই হ্যাঁ প্রিয় চিপস, বিশেষ করে স্টাইল ক্রিম এন্ড অনিয়ন ফ্লেভারটা আমার খুবই প্রিয় হ্যাঁ হ্যাঁ, এবং সেটাই পেয়েছি আমি। কপালটা আজকে সত্যি ভালো যাচ্ছে মনে হচ্ছে, দেখা সে যাক তো পরবর্তী বুঝতেই রাউন্ডগুলো পারছি। কী হচ্ছে। নাও নাও, খেয়ে নাও, পেয়েছো তো ভালো জিনিস, এবার তো মজা করে খাবে। দুটোর বেশি খাবে না কিন্তু, বলে দিলাম আমার জন্য যেন থাকে, আমি যদি ঠিক আমি আছে যখন ঠিক আছে, সিলেক্ট করব। অনেকগুলো আছে। খাওয়া কমপ্লিট, ঠিক আছে, ফার্স্ট রাউন্ড কমপ্লিট, কমপ্লিট হয়ে গেছে আমার তরফ থেকে। হ্যাঁ। এবার এবার সেকেন্ড এবারে রাউন্ড, হ্যাঁ সেকেন্ড রাউন্ডে
তোমার পালা, আমার পালা। ওফ, ওকে, আমার জন্য প্রে করো তোমরা সবাই, ঠিক আছে? আমার জন্য লঙ্কা না পড়ে আমি কিন্তু মরে যাবো। আমি প্রে করছি তোমার জন্য লঙ্কা পড়ে, টেস্টটা বোঝো। ও নো, ঠিক আছে ঠিক আছে, নাও। দেখবে না কিন্তু, দেখছি না দেখছি না, চুজ করো। খুব কষ্টকর ব্যাপার চুজ করাটা, কোনটা করি বলো তো? এক, নাম্বার ওয়ান, থ্রি, ওয়ান। ইয়ে, ময়দা ময়দা, নাও 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 নাও, তুমি খেতে হবে না লাগাতে হবে? আমি মাখিয়ে দেবো, আমি কেন মাখাবো? তুমি লাগিয়ে নাও নিজে নিজে। না, এটা তোমাকেই মাখাতে হবে, এটা এক ধরনের পানিশমেন্ট। ও নো, কি সুন্দর না লাগছে দেখতে, মেকআপটা ভালো হয়েছে তো? জাস্ট লুক অ্যাট দিস, সত্যি আমার ভাগ্যটা এবার বহুত খারাপ হতে চলেছে। ঠিক আছে, এবার তাহলে থার্ড রাউন্ড, এবার তোমার পালা, ঠিক আছে? লঙ্কা যেন কারো না পড়ে, ঠিক আছে? ঠিক আছে, দেখা যাক। ঘুরে যাও, ওকে, ঘুরে যাও, ঘুরে যাও, লেটস হোপ ফর দ্য বেস্ট, উইশ মি লাক। নাও চুজ করো। নাম্বার টু, তুমি বুঝে নিয়েছো বলো, আমি কিছু সরাইনি, পুরোপুরি গেসিং গেম তো। আমি তো এই টেস্টটা অ্যাপ্লাই করেছিলাম আগে। খাও খাও, বেশি করে খেয়ে না, খেয়েছো তো? খেয়েছি খেয়েছি, ঠিক আছে। তো এবার এবার আসবে ফোর্থ রাউন্ড, থার্ড রাউন্ড গেল তো, এবার ফোর্থ রাউন্ড, এবার এবার তোমার, আমার টার্ন। তোমার টার্ন এবার, ঠিক আছে, নাও। দেখবে না? হ্যাঁ হ্যাঁ, দেখছি না, দেখো একদম দেখছি না। ঠিক আছে, চুজ। টু, নাম্বার টু। ও শিট, ভালো করে একবার দেখিয়ে দি। আজ লক সত্যি আমার খুব ফেভার করেছে, আজকে টেস্ট করতেই হবে। আজ তোমার ছাড় নেই, সেদিন আমাকে তুমি জোর করে খাইয়ে ছেড়েছিলে। কি ভাগ্য, কি ভাগ্য নিয়ে আজকে কার মুখ দেখে উঠেছিলাম! দেখো 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 দেখো, লঙ্কা বাবা, যাও মুখে যাওয়ার জন্য রেডি হও। না, একটা ছোট দেখে নিন, ঠিক আছে? ছোট হলে ঠিক আছে, কনসিডার করছি, কষ্টটা যেহেতু আমি বুঝি একবার, ও টের পেয়েছি। আফটার অল আই লাভ ইউ সো মাচ, তোমাকে কষ্টে আমি দেখতে পারি না। এরকম ভালোবাসার দরকার নেই, লঙ্কা খাওয়াচ্ছো, ভালো হয়ে যায়। একটা বাইট, একটা বাইট নিয়ে রেখে দাও, ও তাহলেই হবে। লঙ্কা খেতে হবে, না খেলে হয় না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে তো হবেই। আফটার অল গেমের রুলসটা আমরা ভালোভাবে ক্ল্যারিফাই করেছি, তাই ফলো করতেই হবে। যদি না করি তাহলে তো আমাদের চিটিং হবে, তাই এটা খেতেই হবে, একটা বাইট হলেও খেতে হবে। গো অ্যাহেড, গো অ্যাহেড, ইয়েস, ঝাল ঝাল লেগে গেছে, গুড গুড। একটা চকলেট খেতে পারি প্লিজ? মাঝে মাঝে ঝাল খাওয়া ভালো, কিছুক্ষণ পানিশমেন্টটা পেয়ে তবেই তো হবে। অবশ্যই খাবে চকলেট, কিন্তু একটু। তো গাইজ, আমাদের দুজনের দুটো দুটো করে রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের আরো দুটো দুটো, চারটে রাউন্ড বাকি আছে, ঠিক আছে? তো লঙ্কা তো খেলাম, এবার যে কি ভাগ্যে আছে লঙ্কা, যে কতবার ভাগ্যে আছে লঙ্কাই জানে। আজকে আমার মোটেই ভাগ্যটা ভালো নেই, আমি সেটা বুঝতেই পেরেছি। তো ঠিক আছে, এবার তুমি তাহলে ওইদিকে ঘোরো। এতক্ষণ তো সবকিছু ভালো গেল, এবার আমার কেন যেন মনে হচ্ছে আমার দেয়া এখনো আমার ঝাল লাগছে যে এবার লঙ্কাটাই হয়তো পড়বে কপালে। এনিওয়েজ, হোপ ফর দ্য বেস্ট, আশা করছি যেন পড়ে। উইশ মি লাক, ঠিক আছে ঠিক আছে, বেস্ট অফ লাক।
ঠিক আছে বলো কোনটা নিবা। নাম্বার ওয়ান। ও ইয়েস ইয়েস ও নো, আমাদের সবার প্রেয়ার এবার কাজে লেগেছে, আশা করছি তোমরাও নিশ্চয়ই আমি প্রেয়ার করছি বলেছিলাম যে এই আমার এবার মনে হয় কপালে দুঃখ আছে এবং সেই লঙ্কা আবার আমার ভাগ্যে পড়লো। একদম একদম, প্লিজ প্লিজ গো অ্যাহেড গো অ্যাহেড, খেয়ে নাও খেয়ে নাও। কেন কেন কেন, হোয়াই, ড্যাম ইট ম্যান, খাও খাও। একবার যখন খেতে পেরেছি আবার যে পারবো সেটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না। আমি আমি জল নিয়ে রেডি তোমাকে সাপোর্ট করার জন্য, প্লিজ তুমি খাও। উফ, হোয়াট এ সাউন্ড, লঙ্কা খাওয়ার কি সাউন্ড, আর কিছুক্ষণ পর ঝালের ঝালের উসুস করার আওয়াজ পাবো। আমারই ভাবতে কেমন লাগছে, নিজের অভিজ্ঞতাটা আমি আস্তে আস্তে ফিল করতে পারছি। পানি খাও পানি খাও। প্রথম দিকে পারলাম কিছুটা সহ্য করতে, কিন্তু পরে পারলাম না, সরি গাইজ। ঠিক আছে, ইটস ওকে, এবার আমার টার্ন, এবার তুমি সফল করে দাও, আমি বলছি ঠিক আছে। এবার আমাদের রাউন্ড নাম্বার 5 হয়ে গেছে, 5 হয়ে গিয়েছে, এবার 6, মোট 8টা রাউন্ড হবে, আমার 4টে, ওর 4টে, 5টা রাউন্ড হয়েছে, এখন 3টে রাউন্ড যেতে বাকি আছে। তাহলে এবার আমার রাউন্ড নাম্বার 6। ওকে গুড লাক। ঠিক আছে ওকে। চুজ। 2। ইয়েস 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 ইয়েস, 2 2 2 সেগুলো পূরণ করে দিলাম, মেকআপটা এবার মনে হচ্ছে কমপ্লিট হয়েছে। আমার ভাগ্যটা সত্যি খারাপ, আর কতবার ময়দা আমার পিছু ছাড়ছে না। ঠিক আছে, তোমাকে যা লাগছে না দেখতে ময়দা গুলো মেখে, সুন্দর সুন্দর, ঠিক আছে কমপ্লিট করে দিলাম, ওই দিকটা বাকি ছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এরকম এরকম মানে মেকআপ আর্টিস্ট সবার ঘরে ঘরে থাকা উচিত। এই মেকআপটা এবার মানে আমার কপালেও আসতে হয়তো, দেখা যাক। এনিওয়েজ হোপ ফর দ্য বেস্ট অ্যাজ অলওয়েজ। আবার আমি আমার মাথাকে টার্ন করে নিচ্ছি। ওকে ওকে, টার্ন ইওর হেড। ওকে গো অ্যাহেড। আবার যেন লঙ্কা না পড়ে সেটাই হবে। ঠিক আছে এবার এবার বল। নাম্বার 4। ইয়েস 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 ইয়েস, দিস ইজ লঙ্কা। সত্যি যদি সব থেকে খারাপ কপাল কারো থাকে সেটা মনে হয় আমারই মনে হচ্ছে এখন। যতবারই চুজ করছি এখন শুধু লঙ্কাই আছে, পরবর্তী রাউন্ডে এত খারাপ হবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। তবুও কিছু করার নেই, ইটস এ গেম, আর আমাকে তো গেমের রুল ফলো করতেই হবে, এবং আপনাদের জন্য আমি এটা আবার ট্রাই করব। খাও 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 খাও, তোমার তোমার জন্য লঙ্কাগুলো আনা হয়েছিল মনে হচ্ছে। সেটাই মনে হচ্ছে যে আমার জন্যই লঙ্কাগুলো সব আছে। একদম একদম, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও ঝটপট। একটা ঝটকা থেকে একটু আগে আমি রিকভার করার চেষ্টা করছি, এখনো তারপর দ্বিতীয় ঝটকা। খাও খাও তাড়াতাড়ি, খেয়ে নাও, যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি লঙ্কার মজা বুঝতে পারবে। এরকম চলতে থাকলে আমি মনে লঙ্কা খাওয়ার এক্সপার্টে পরিণত হবো, হয়তো হয়তো কোনোদিন গিনেস বুকে রেকর্ডের জন্য অ্যাপ্লাই করবো বেশি লঙ্কা খাওয়া। নেক্সট নেক্সট রাউন্ড, আমরা নেক্সট এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে, নেক্সট রাউন্ডের দিকে এগোচ্ছি, এবার আমার টার্ন। ঠিক আছে ঠিক আছে, ওকে, হ্যাঁ নাও। আমার তো শুধু ময়দাই ভাগ্যে পড়ছে। ময়দা আমার পিছু ছাড়বে না, লঙ্কা তোমার পিছু ছাড়বে না। 3 3 3, গ্রেট 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 চয়েস। ও ওয়াও, চকলেট চকলেট, কোথায় আছে যার তার সব ভালো যার শেষ ভালো, এখন সেটাই দেখছি এর ক্ষেত্রে হচ্ছে। ঝাল লঙ্কা সবকিছু খাওয়ার পরে লাস্টে এসে মিষ্টি মুখ, বা একদম সোনায় সোহাগা যাকে বলে, কমপ্লিট, যেটা আমার ক্ষেত্রে হলো না। আমার সত্যি শেষটা খুব ভালো। আমাদের
এই ইটিং চ্যালেঞ্জটা কমপ্লিট, পর্বটা আজকের মতো এখানেই আমাদের শেষ হচ্ছে। একদম, নেক্সটে আমরা আরো আরো মজাদার, আরো ইন্টারেস্টিং, তোমাদের সবার খুব পছন্দ হবে এরকম কোনো কিছু একটা নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। স্টে টিউনড টিল দেন, আর তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে। আমি যেহেতু নিউ, মানে ইউটিউবার হিসেবে নিউ, আমাকে আরো এ সামনে এগিয়ে তোমরাই দিবে আশা করছি, তোমরা আমার সাথে থাকবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করবে, এটা তো মানে একদম রীতি, কি বলো? রীতিরিওয়াজ ফলো করতে পড়েগা জরুর। একদম, আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, যদি খারাপ লেগে থাকে তবুও কমেন্ট করবে, কমেন্ট করা তোমাদের পুরো স্বাধীনতা আছে। আর তোমরা অবশ্যই যদি কোনো ভালো সাজেশন থাকে অবশ্যই আমাকে সেটা সাজেস্ট করবে, আমি তাহলে সেই অনুযায়ী আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদেরকে সাপোর্ট করো। ঠিক আছে, তাহলে আজকে টাটা। আমাদের ইটিং চ্যালেঞ্জটা এখানেই শেষ করছি।